everyone, assalamu alaikum. It's me, Mona Afrin, and you are watching Afrin's Lifestyle Studio. আজকে আমি কই আইছি জানেন নি? আজকে আমি আইছি বুফে খাওয়ার লাগি। আর এই রেস্টুরেন্টের নাম হইল গিয়া, আমি একটু পরে হইম, নাম এখন কইতাম নাই। তবে এই রেস্টুরেন্টের মাঝে আপনারা 950 টাকায় পাইরা 65 প্লাস আইটেম, বিশ্বাস করা যায়নি কত কম প্রাইসে বুফে, তাও সিলেট। অনেকে আসলে আমার কথা বিশ্বাস করা না, তারা মনে করা কোনো অফার বা ডিসকাউন্ট দিয়া মনে আসলে 950 টাকা বুফে, বাট অ্যাকচুয়ালি না, 950 টাকা তো আমি রেগুলার প্রাইস হইলাম। বাট আপনারা যারা আমার ফলোয়ার্স আসেন, আপনারা তো আরও কম প্রাইসে খাইতে পারবা। তবে আপনারা গিয়া হইতেইব যে আপুর ভিডিও দেখিয়া আইসি, আর কিতা না আসিলি কেন, বিফটা কি দরিয়া, হায়দ্রাবাদি বিরিয়ানিটা কি দরিয়া, সব ধরনের ডেজার্ট আইটেম পর্যন্ত পাওয়া যায়। এটা কোন রেস্টুরেন্ট ভাই, আউকা দেখিয়া এটা কোন রেস্টুরেন্ট? ভিউয়ার্স, এই রেস্টুরেন্টের নাম হইল গিয়া গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট হল, যেখানে একটা হল আছে কনফারেন্স হল এবং আরেকটা আছে পার্টি হল, অ্যান্ড সব মিলাইয়া কিন্তু এখানে 500 জনের সেট আপ আছে। আপনারা যে কোনো প্রোগ্রামের লাগিয়া কিন্তু হল বুক করতে পারবা। অ্যান্ড ইয়েস, আগেও হয়েছি, আমার কথা যদি আপনারা কইন তাইলে কিন্তু ফাইবা ডিসকাউন্ট। রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট। আর এখানেও কিন্তু বাচ্চাইন্টর লাগে আছে আলাদা কিড জোন, সো আপনারা যদি বেবিন্তরে লইয়া আইন কোনো চিন্তা নাই, তারা ইচ্ছা মতো কিড জোনও খেলতে পারবা, অ্যান্ড আপনারা রিল্যাক্সে বইয়া খাইতে পারবা। মজার বিষয় কিটা জানেননি, আমি কিন্তু এই রেস্টুরেন্টর কিচেনও কিন্তু ভিজিট করছি, অ্যান্ড তারা কেন বাক্কা হাইজিন মেনটেন করা হয়, যেটা দেখি আমার খুবই ভালো লাগছে। আর অনেক কিচেন কিন্তু সিলেটর আমি দেখছি, বাট এই কিচেনটা আসিল অনেক বড় এবং অনেক সুন্দর। এখন আউকা আপনারারে আমি হইয়া দেই লোকেশনটা, লোকেশনটা লগিয়া আরবি কমপ্লেক্স, আপনারা হয়তো সিনন জিন্দাবাজার যাওয়ার আগে বারুদখানা ওইলগিয়া আরবি কমপ্লেক্স ও ই রেস্টুরেন্টটা, যেটা ওইলগিয়া লেভেল 4। সো আপনারা তো এই জায়গাটা অনেকেই সিনন, আর আশা করি যারা সিনন না এখন চিনি লাইলা। আচ্ছা, ইয়োকা আপনারার লগে আমি পরিচয় করাইয়া দেই যে তারার মেনুর মাঝে কিতা কিতা আসিল। তারার কেন হয়েছি আমি অলরেডি যে 65 প্লাস আইটেম, সো ফার্স্টে আমি স্টার্টার থেকে স্টার্ট করম। তারার কেন কিন্তু মিটবল আসিল, মেবি এটা চিকেনর, এর বাদে পটেটোর একটা আসিল, ব্রেডর একটা আসিল, এবং অন্তন আসিল স্টার্টারের মাঝে। এর বাদে দেখলাম আমি চিকেন শর্মাও আছে। এরপর দেখলাম তারা এখানে অনেক টাইপের সালাড, তারপর আসিল এখানে অনেক টাইপের সস। এর বাদে গেলাম গিয়ে আমরা মেইন ডিশও, এর মাঝে দেখলাম আমি চাউমিনও আছে, পাস্তা আছে, তারপর দেখি মেইন ডিশের মাঝে আছে হায়দ্রাবাদি বিরিয়ানি, এর বাদে আসিল ফ্রাইড রাইস, তার বাদে আসিল পোলাও, এর বাদে স্টিম রাইস, দেন দেখলাম এখানে পরোটাও আছে, চিকেনও আছে ফ্রাইড চিকেন। এরপর গেলাম গিয়ে আমরা কারির, তো কারির মাঝে অনেক টাইপের কারি আসিল, অ্যাকচুয়ালি চিকেন, তার বাদে ভেজিটেবল, তার বাদে একটা আসিল দেখলাম মটরের কারি যেটা, এর বাদে হইল গিয়া বিফও আসিল, বিফ রেজালা আসিল, তার বাদে চিকেনর চিকেন চিলি আসিল, তার বাদে দেখলাম আমি এখানে দুই টাইপের আসলে জুস আসিল, দুই টাইপের আসলে সোপও আসিল,
তো যারা সোপ লাভার আসুন তারা সোপও ফাইলাই রাই কেন। আর আমি আসলে এই দিন সোপ নিছি না। আর এর বাদে দেখলাম তারারি কেন ডেজার্টের মাঝে আসলে অনেক টাইপের ডেজার্ট আইটেম, দুই ধরনের দেখলাম আমি। জেলি টাইপ একটা ডেজার্ট, আমি এটার নাম সঠিক জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই আমারে কমেন্টও জানাই। বা তার বাদে দেখলাম তারারি কেন সেমাইও আছে, তার বাদে দেখি তারারি কেন ক্যারামেল পুডিং আছে, এর বাদে আরও বিভিন্ন ধরনের ডেজার্ট, বিভিন্ন ধরনের কেকস আইটেম, এর বাদে মিষ্টিও আছে। আপনারা কিতা খাইতা চাইন, কিতা না আছে হোকা, এর মাঝে অত কম প্রাইজে অত আইটেম দেখিয়া আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে। বাট আমরা জানি একটা মিস্টেক করি যখন আমরা বুফে খাইতে যাই, আমরা মনে করি অতখানি দেখি আমরা আসলে সব খাইলাইমু। আর আমরা মনে করি যেহেতু আমরা আনলিমিটেড খাইতে পারমু, সো আমরা কিতা করি অনেক মানুষে আমরা আনলিমিটেড আমরার প্লেটও লওয়া শুরু করি, তখন বাদে কিন্তু আসলে এলা অতটা খাওয়া যায় না এবং খানিগুলা কিন্তু ওয়েস্ট হয়। সো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারারে মেসেজ দিতাম চাই আসলে আপনারা অল্প অল্প লইবা, কারণ আপনারা যদি খাইন তো আবার কিন্তু লইয়া খাইবা, খাইতে পারবা, এটার সুযোগ আছে। সো একলগে বেশি লইয়া এগুলা কিন্তু ওয়েস্ট করবা না, কারণ খানি ওয়েস্ট করলে কিন্তু গুণা হয়। অনেক মানুষ আছে আমরা দেখি যে না খাইয়া আসুন রাস্তার মাঝে, বা অনেক মানুষ অনেক দিন ধরিয়া না খাইয়া মারাও গেছেন, ইলাও কিন্তু আছে। আল্লাহ মাফ হরকা সবরে, আমরা আল্লাহ বুঝার তৌফিক দান হরকা, এবং আমরা যেন খানি আসলে ওয়েস্ট না করি। অ্যান্ড বুফের মাঝে গেলে আমরা এই ভুলটা যেন আর না করি। সো আমি কেন অল্প অল্প খানি লইলাম, আসলে আমি নিজেও অনেকটা লইতে চাইছিলাম না, কারণ আমি জানি ফুড ওয়েস্ট হয়ে যাইব। বাট আমার যেহেতু টেস্ট করা লাগবো, সো আমি সপ্তাহ তুরা তুরা আমি লইছি। আর স্পেশালি কেন দেখলাম যে বিফ আছে, বুঝরানি আপনারা 950 টাকার বুফের মাঝে বিফও। আর তাছাড়া আমি কিন্তু আপনার প্রাইসটা আরও কমাইয়া দিলাইলাম। আমার ফলোয়ার্স যারা আসেন আমার ভিডিও দেখিয়া যাইবা, আপনারা কিন্তু আরও কম দামে খাইতে পারবা, আপনারা লাগে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। বাট ডিসকাউন্ট যদি চাইন এমনি তো আপনারা রে দিতা নাই তারা। সো আপনারা গিয়ে অবশ্যই কইবা যে আমরা আফরিন আফার ভিডিও দেখে আইছি, তাইলে কিন্তু আপনারা একটা ভালা ডিসকাউন্ট পাইবা। আর তারারি কেন নাই নি বুফের মাঝে লাইটিংটা সুন্দর আছিল, যে সুন্দর লাগের, অ্যান্ড আমার ভিডিওটা বাক্কা সুন্দর হয়েছে, আমার গেছে তো অনেক সুন্দর লাগের। আপনারার গেছে কিলা লাগের আমি জানি না, আপনারার গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো আমি একটু একটু করিয়া অনেকগুলা আইটেম লইলাম, লইয়া সবও মোটামুটি ট্রাই করা হয়েছে। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি তুরা লইছিলাম, পোলাও তুরা লইছিলাম, ওগুলা লইছিলাম তুরা, বিফ লইছিলাম, বিফ যেহেতু আমার ফেভারিট। এর বাদে ওগুলা লইয়া বাদে আমি গেলাম গিয়ে আমার ডেজার্ট আইটেম, ও ডেজার্ট দেখি আসলে লোভ সামলাইতে পারছি না, এবং আমি অনেকগুলা ডেজার্ট লইয়া ট্রাই করছি, কারণ ডেজার্ট আমার খুব বেশি ভালো লাগে, আমি জানি না কিতার লাগিয়া। তো ডেজার্ট তো আর আমরা লাস্টেই খাইমু, বাট আমি একলগে সব লই লাইলাম। ফার্স্টে আসলে আমি জুস দিয়ে স্টার্ট করলাম, আমার জুস অনেক বেশি ভালো লাগে। আমার এভরি ডে কিন্তু মিলর মাঝে জুস থাকে, আমি আসলে হিলা ডায়েট করি না, বাট আমি হেলদি হানে খাই, এটা ঠিক। আমি অনেক বেশি খাই একটু পরে পরে খাই, বাট আমি হেলদি হানে খাই সব সময়। আমার গরম ইভেন আমার সব সময় আমার মিলর লগে একটা জুস সব সময় থাকে, এবং ডেজার্ট এভরি টাইম থাকে, মানে আমার গরম হোক বাইরে হোক যে সাহানো। তো আমি জুস দিয়া স্টার্ট করছি, দেন একটু একটু করিয়া স্টার্টার খাইছি। এর বাদে তোরা পাস্তা চাউমিন লইলাম, ভালো লাগছে আমার গেছে পাস্তা অনেক ভালো লাগছে, তারার চাউমিন থেকে আমার গেছে পাস্তা বেশি ভালো লাগছে। অ্যান্ড বেশি ভালো লাগছে ও যে এটা কিতা হইন ছোলা বা বুট হোয়াট এভার, আমি এটা জানলাম না, কেউ জানলে আসলে জানাই, বা অনেক কিছু আমার মিস্টেক হয়, ওটা আমার বেশি ভালো লাগছে। ছোলা মেবি এটা ছোলা দিয়া একটা কারি আছে, ওটা বেশি ভালো লাগছে। আর ও সালাডটা আমার বেশি ভালো লাগছে,
এটা আসলে নাইনি পেয়ারা দিয়া আর কাসুন্দি দিয়া বানানি হয়েছে। এর বাদে আমি শর্মা লইছিলাম, এখানেও কিন্তু শর্মাও আছে, চিকেন শর্মা স্টার্টারের মাঝে আপনারা একটু খেয়াল করবা। এর বাদে বিভিন্ন ধরনেরই তো আসিল দেখাইলাম, ডেজার্টত তো দেখাইলাম আমি আপনারা, আরে কইলাম তোরা ভেজিটেবলও আমি লইছিলাম। এর বাদে রূপচাঁদা লইছিলাম, এর বাদে আমি বেগুনের পাকোড়া লইছিলাম একটা বেগুনি, এর বাদে আমি লইছিলাম হালকা একটু হায়দ্রাবাদি বিরিয়ানি, এর বাদে লইছিলাম ভেজিটেবল আর লইছিলাম আমি চিকেন তোরা। সো মোটামুটি আমার গেছে সব আইটেমগুলাই ভালো লাগছে, অ্যান্ড বেশি ভালো লাগছে অনেস্টলিও যে কইলাম পেয়ারার যে সালাডটা ওটা ভালো লাগছে। এর বাদে বিফ ভালো লাগছে আমার গেছে, তার বিফ কারি আপনারা ও প্রাইজের মাঝে বিফও ফাইলাইরা বুঝরানি। আর ভালো লাগছিল আমার গেছে রূপচাঁদাটা, আর সবখানিও মোটামুটি আমার গেছে টেস্ট খুবই ভালো লাগছে। অ্যান্ড আরও ভালো লাগছে তারা যে হাইজিনটা মেনটেন করেন, আসলে তারা কিচেন দেখি আমার অত ভালো লাগছে। কিছু কিছু কিচেন আছে দেখি আলে খানি রুচি জায়গি, বাট তারার কিচেন দেখি আমার অত ভালো লাগছে যে খানি রুচি আরও বাড়ি গেছে। আর ও ধোকা, আর লাস্ট আমি খাইছি ডেজার্ট। খানি আসলে ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা গেছে কিলা লাগবো আমি জানি না, আপনারা যাইবা ফ্রেন্ডস অথবা ফ্যামিলির লইয়া অ্যান্ড আমারে কমেন্ট করিয়া জানাইবা যে খারা খারা গেলা, এবং ডিসকাউন্ট নিতে কিন্তু বলবা না, আমার নামটা হইয়া জাস্ট ডিসকাউন্ট নিবা। এর বাদে খাওয়ার পরে আমি আটিয়া আটিয়া তার আর হলটা দেখলাম, আর হলটা আপনারা বুক দিতে পারেন ওয়েডিংয়ের লাগি বা যে কোনো প্রোগ্রামের লাগি অথবা কনফারেন্স হল নিতে পারেন যে কোনো অফিসিয়াল দরকারে। সো ও আসিল আমার আজকের ভিডিও, আশা করি আপনার গেছে ভালো লাগছে, আবারও দেখা হইব, বাবা, টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।